আসসালামু আলাইকুম, ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে মাছ নিয়েছি, দেখুন বন্ধুরা, এই যে মাছগুলো মেখে নিছি হলুদ মরিচ দিয়ে। তো এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে যে তেল দিয়ে দিয়েছি। তো মাছগুলো আগে ভেজে নেব বন্ধুরা। এই যে মাছগুলো সবগুলো উল্টে দিচ্ছি। তো উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ, ভেজে নিয়েছি। দেখুন এর মধ্যে যে তেল দিয়ে দিয়েছি, তো এই যে পেঁয়াজের কালিগুলো দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি, যে ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পড়ে যাবে। হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো শেষ। তো এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিব। দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে বন্ধুরা। এই যে বেজে রাখা মাছ, তো এই যে কষিয়ে নিয়েছি, তো এই মাছগুলো দিয়ে দিব। এই যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে মাছ বুনা কিন্তু হয়ে গেছে। তো উঠিয়ে নিব, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু উঠিয়ে নিব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। তো আজকের রেসিপি আবার কীরকম হলো কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও কীরকম হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।